নমস্কার সনমানি দর্শকবৃন্দ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে খুবই একটা বড় আপডেট চলে আসছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে ট্রেজারি চালানের মাধ্যমে তো আপনাদের টাকা ফেরত নেওয়া হবে কি না এছাড়াও কোন কোন মহিলাদের টাকা ফেরত নেওয়া হচ্ছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না তো এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গ্রাহকদের তথ্যকে ত্রুটিমুক্ত করতে চাইছে রাজ্য সরকার সেই কারণেই উপভোক্তাদের নথিপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিল রাজ্য সরকার আগামী সাতই ডিসেম্বরের মধ্যে নথিপত্র যাচাইয়ের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অলরেডি সাতই ডিসেম্বর পেরিয়ে গিয়েছে অনেকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং সেই ভেরিফিকেশন করার পরে অনেকের কাছ থেকে কিন্তু টাকা ফেরত নেওয়াও শুরু হয়ে গিয়েছে তো কি কারণে সরকারের এমনটা নির্দেশ অভিযোগ ভান্ডার প্রকল্পে অনেক উপভোক্তা মাসে একাধিকবার আর্থিক সহায়তা পেয়েছেন এর কারণ অনেক মহিলাই বেশ কয়েকবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই সময় নথিপত্র এত খতিয়ে দেখা সম্ভব হয়নি ফলে অনেক মহিলাই মাসে বহুবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাছাড়াও লক্ষ্মী প্রকল্পের কাতে কাদের টাকা ফেরত নেওয়া হবে বা আপনার টাকা ফেরত নেওয়া হবে কিনা আমাদেরকে সম্পূর্ণ একটা লিস্ট ওয়াইজ বুঝিয়ে বলে দেব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন সম্প্রতি এই বিষয়টি নজরে আসতে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন প্রায় এক দশমিক চার পাঁচ কোটি উপভোক্তা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে যাদের ক্ষেত্রে গড়মিল ধরা পড়েছে প্রয়োজনে সরকারের প্রতিনিধিরা তাদের বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র যাচাই করবেন প্রয়োজন হলে সরকার নিজেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেবে রাজ্য সরকারের তরফে সমস্ত জেলা প্রশাসনকে ইতিমধ্যেই এই নির্দেশও দেওয়া হয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফলে এমনিতেই টান পড়েছে সরকারি কোষাগারে এই অবস্থায় একই উপভোক্তা মাসে একাধিকবার এই প্রকল্পের অর্থ পেলে কোষাগারের অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে সেই কারণে জরুরি ভিত্তিতে এই প্রকল্পের তথ্য ভাণ্ডারকে ত্রুটিমুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র বৈধ উপভোক্তাকে আর্থিক সুবিধা প্রাপকের তালিকায় রাখা হবে বলে জানা গিয়েছে একই সঙ্গে যে সমস্ত উপভোক্তার নথিপত্র যাচাই করা হবে সেই সময়ের জন্য তাদের আর্থিক সহায়তা প্রদান বন্ধ রাখা হবে নথিপত্র যাচাইয়ের পর তাদের পুনরায় আর্থিক সহায়তা করা হবে তবে যাদের নথিপত্র ঠিক রয়েছে সেক্ষেত্রে তারা নিয়মিত আর্থিক সহায়তা পেয়ে যাবেন বলে জানা গিয়েছে পাশাপাশি যে সমস্ত উপভোক্তা মাসে একাধিকবার আর্থিক সহায়তা পেয়েছেন সেই সমস্ত অর্থ ফিরিয়ে আনারও নির্দেশও দেওয়া হয়েছে যদিও জেলা প্রশাসনের দাবি ইতিমধ্যেই সেই সব গড়মিল খুঁজে বার করা হয়েছে ফলে এই কাজে খুব দেরি হবে না তো বর্তমানে লেটেস্ট খবর হচ্ছে লক্ষ্মীবাণ্ডের টাকা কিন্তু ফেরত নিয়ে নেওয়া হচ্ছে যারা একাধিকবার টাকা পেয়েছেন বা অন্যান্য কারণগুলোর জন্য কিন্তু ফেরত নেওয়া হচ্ছে সেই কারণগুলো এবার আপনারা দেখে নিন লক্ষ্মীবাণ্ডের প্রকল্পে কাদের টাকা ফেরত নেওয়া হবে এক হচ্ছে আধার কার্ডে এক নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা নাম সেই সকল মহিলার নাম সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে দুটি ক্ষেত্রে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হবে এর কারণ হলো আধার কার্ডে ধরুন নাম রয়েছে এক আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম রয়েছে সম্পূর্ণ আলাদা ঠিক আছে পুরো নামের কোনো মেকআপই খাচ্ছে না সেক্ষেত্রে সরকার বুঝবে কি না একটা মহিলার টাকা অন্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছাচ্ছে সেক্ষেত্রে কিন্তু টাকা বন্ধ করা হবে তবে কি সম্পূর্ণটাই কিন্তু যাচাইয়ের পরে বন্ধ করা হবে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হবে না যাচাই হবে যাচাইয়ের পরে যদি সমস্ত কিছু ঠিকঠাক যদি না থাকে সেক্ষেত্রে বন্ধ করা হবে এবং আপনার টাকা ফেরত নেওয়া হবে আর যদি কিছু ঠিকঠাক থাকে আপনার দিক থেকে যদি আপনি সঠিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু কন্টিনিউ টাকা পেয়ে যেতে থাকবেন যারা দুর্নীতি করবে তাদেরই কিন্তু টাকা ফেরত নেওয়া হচ্ছে বাকিদের কিন্তু নেওয়া হচ্ছে না তাছাড়াও দু নম্বরে এখানে বলা হয়েছে একটি অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের বাইরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে সেই ক্ষেত্রে সেই অ্যাকাউন্টটি যেই মহিলার তার টাকা ফেরত নেওয়া হবে তো একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার কারো ক্ষেত্রে দশ হাজার টাকা বারো হাজার টাকা এরকম একসঙ্গে অনেক মহিলার টাকা ঢুকে যাচ্ছে সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা ফেরত নেওয়া হচ্ছে সমস্তটাই কিন্তু যাচাইয়ের পরে তারপরে বলা রয়েছে একাধিক মহিলার টাকা একটিমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে সেই ক্ষেত্রেও সেই একাধিক মহিলার টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে সেই অ্যাকাউন্টটি থেকে টাকা ফেরতও নেওয়া হচ্ছে তো অনেক মহিলার টাকা একটা অ্যাকাউন্টে যে ঢুকছে সেখান থেকেও কিন্তু টাকা ফেরত নিয়ে নিচ্ছে সরকার তো সমস্তটাই যাচাইয়ের পরেই কিন্তু ফেরত নেওয়া হবে তাছাড়াও যে সকল মহিলারা নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও টাকা ফেরত নেওয়া হবে তো আপনার নিজের নামে কাস্ট সার্টিফিকেট ছিল না আপনি কি করেছেন পরিবারের অন্য কোনো সদস্যদের কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করে ফেলেছেন দিয়ে আপনি হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন কিন্তু দেখা গেল যাচাইয়ের পরে আপনার কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য যোগ্য নন আপনি অর্থাৎ আপনি ধরুন অন্য কোনো কাস্টের সেক্ষেত্রে কি হবে আপনি যে বাড়তি টাকাটা পেয়েছেন সেই বাড়তি টাকা কিন্তু ফেরত নেওয়া হবে আর যদি দেখা যায় যে আপনি এস কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য যোগ্য সেক্ষেত্রে আপনার এস এসটি কাস্ট সার্টিফিকেট বানিয়ে দেওয়া হবে সরকারের তরফ থেকে এবং আপনি যেরকম টাকা পাচ্ছেন সেরকম টাকা পেয়ে যেতে থাকবেন তারপরে বলা রয়েছে যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছর নেই কিন্তু বর্তমানে টাকা পেয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হবে তো নিয়মই ছিল পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে অনেক ক্ষেত্রে সরকারি আধিকারিকদের ভুলেও পড়তে পারেন বা যারা আবেদন করছে তাদের ভুলেও বলতে পারেন যে পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে পড়ছে না অনেক মহিলা কিন্তু তারা টাকা পেয়ে গিয়েছেন তো তাদের টাকা কিন্তু যাচাইয়ের পরে ফেরত নিয়ে নেওয়া হচ্ছে তাছাড়াও অনেক ক্ষেত্রে জেনারেল ও ওবিসি কাস্টের মহিলারাও এস এসটি কাস্টের মহিলাদের মতো মাসে হাজার টাকা করে পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে তো এটা সরকারি আধিকারিকদের ভুল তো জেনারেল আর ওবিসি কাস্টের মহিলারা পাঁচশো টাকা পাওয়ার কথা তারা অনেকে হাজার টাকা করে পেয়ে গিয়েছেন ডবল টাকা পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যে এক্সট্রা টাকা পেয়েছেন সেই টাকাটা কিন্তু ফেরত নেওয়া হচ্ছে তাছাড়াও যে সকল মহিলারা সরকারি চাকরি করছে অথচ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মাসের পর মাস পেয়ে গিয়েছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হবে তো এটাও একটা সঠিক সিদ্ধান্ত যারা সরকারি চাকরি করছে তাদের কিন্তু লক্ষ্মীরভাণ্ডারের টাকা পাওয়ার কথা নয় অথচ যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও কিন্তু পাচ্ছেন তাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু ফেরত নিয়ে নেওয়া হবে অবশ্যই যাচাইয়ের পর তারপর বলেছে যে সকল মহিলারা আগে থেকেই ভাতার টাকা পেয়ে আসছেন অথচ লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাচ্ছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হবে তো ভাতার টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দুটো টাকাই আপনারা পেয়ে আসছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ফেরত নিয়ে নেবে সরকার কারণ যারা ভাতা পাবে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না এরকমটাই নিয়মে বলা ছিল তারপরে বলেছে যে সকল মহিলা মারা গেছেন অথচ তারপরেও টাকা পেয়েছেন তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়া হবে যেটা অতিরিক্ত টাকা পেয়েছেন ধরুন কেউ এক মাস আগে মারা গেছেন কিন্তু তিনি তারপরেও ভান্ডারে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে মারা যাওয়ার পরে যতগুলো টাকা পাচ্ছেন সেই টাকা কিন্তু সরকার ফেরত নিয়ে নেবে তো আপনারাও যদি এই সকল নিয়মগুলি ফলো না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে সরকার আপনার কাছ থেকে টাকা ফেরত নিয়ে নেবে এখন হয়তো আপনাকে ধরতে পারছে না আপনি টাকা নিয়ে নিচ্ছেন ঠিক আছে কিন্তু একদিন না একদিন আপনি ধরা পড়বেন যেদিন ধরা পড়বেন সেদিন কিন্তু আপনার টাকা ফেরত নিয়ে নেওয়া হবে যেমন বর্তমানে অনেককেই ধরা হচ্ছে তাদের কাছ থেকে কিন্তু টাকা ফেরত নেওয়া হচ্ছে তবে সমস্যাটা কিন্তু যাচাই করে আপনি যদি ভুল প্রমাণিত হন তবেই কিন্তু ফেরত নেওয়া হচ্ছে নচিত কিন্তু নেওয়া হচ্ছে না তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এছাড়া পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না